মর্নিং এভরিওয়ান, রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে হয়েছে গোল গোল পরোটা, সাদা আলুর চচ্চড়ি আর বোঁদে। আজ হচ্ছে এখানে বাসন্তী পোলাও আর চিকেন করব। এই সব মশলা রেডি আছে। চিকেনটা এখানে জল ঝরাতে রেখে দিয়েছি আর এই আলু কাটা হয়ে রয়েছে। আর এখানে চিলি পনির করেছি, চিলি পনির, বাট এখানে কিন্তু ক্যাপসিকামটা আজকে বাড়িতে ছিল না ক্যাপসিকাম, সেই কারণে ক্যাপসিকাম ছাড়া ওই চিলি পনির টাইপের একটা আইটেম করেছি। তো কেন এগুলো করেছি সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে, যখন খাওয়া দাওয়া চলবে সেই সময় দেখতে পাবে। তো তোমরা দেখতে থাকো এটা কেন আজকে করছি এরকম আইটেম। রবিবার আমি সাধারণত চিকেন মাটন যাই হোক একটা কিছু হয়, কিন্তু আজকে এরকম দুটো স্পেশাল একজনের খুব স্পেশাল পনির, সেই কারণে সেইভাবেই করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এক হাতে খুন্তি আর এক হাতে ফোনটা ধরে রয়েছি, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। আমি আগে এটা রান্নাটা করে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। পোলাও বানানো হয়ে গেছে, এখন চিকেনটা করছি। আলুটা বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা হয়ে যাক, তুলে নেব। এক হাতে ক্যামেরা, আমার স্ট্যান্ডটা আসলে ভেঙে গেছে, ফোনের যে স্ট্যান্ড সেটা ভেঙে গেছে বলে এই এক হাতে করতে হচ্ছে। চলো, ভাজা হয়ে গেছে, একটু তুলে নিয়ে আগে। এখন মশলাটা কষাচ্ছি, আর এই কষাতে হঠাৎ আমার পায়ে শিরায় টান ধরে গেছে, জানো, দুটো আঙুল কি অবস্থা, দাঁড়াও দেখাচ্ছি। জানি না যদিও দেখানোটা ঠিক হবে কি না, যে পা দেখাচ্ছি, কিন্তু বাট দেখো তোমরা, এই দুটো আঙুল এক জায়গায় হয়ে গেছে, দেখো কেমন বেঁকে গেছে আঙুলটা, বেঁকে গেছে কেমন, এক জায়গায় হয়ে গেছে দুটো আঙুল। ওরে বাবারি, এই দেখো দেখো এখন লেগে গেছে, একটু ফাঁকা ছিল, আবার দেখো এখন লেগে গেছে পুরো আঙুলটা, দেখেছো? এই যে দেখছো, ওরে বাবারি, এই দেখছো, এই টান ধরে গেছে, এই দুটো আঙুল এক জায়গায় হয়ে গেছে। এখন এই যে এখানে একটু কাজু বাদাম, পোস্ত আর ওই চার মগজ বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা ছেড়ে দেবো। আচ্ছা, এটা কষিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এখন আমি ঘরে গিয়ে একটু বসেছিলাম, টিপলি একটু মশলা কষালো, কারণ আমি দাঁড়াতে পারছিলাম না, এত ব্যথা করছিলো, মানে পায়ের শিরায় টান ধরেছিলো, তো ভীষণ ব্যথা করছিলো, দাঁড়াতে পারছিলাম না, সেই কারণে টিপলি একটু নেড়ে দিল। মানে এই মশলাটা যখন কষছিলো তখন একটু, মানে একটু খুন্তিটা নাড়িয়ে দিল আর কি, একটুই টকিট করে দিল। এবার আমি এসে এই আলু মাংসটা দিয়ে দিলাম, এবার একটু ভালো করে কষাবো। কষাতে কষাতে জন্মদিন তো কিছু করা হয়নি, চিকেন করেছি, দেখ মাংসের ঝোলটা দেখ কেমন হচ্ছে, পুরো মাটন মাফিক। চাটনি আছে টমেটো আমসত্ব খেজুর দিয়ে, আর মিষ্টি এই আম, আর এই জল। শুরু করো। দারুন করেছিল, সুপার, চল স্টার্ট কর। চলো খাওয়া দাওয়া শুরু করছি, খা শুরু কর। আচ্ছা, কোনটা পোলাওটা কেমন আছে? ঠিক আছে, তো চলো খেয়ে নি। আর দাদা আপনার কি খবর? আচ্ছা, দাদাকে বাদই দিলাম, চলো আমরা খেয়ে নি। এটা আমার প্লেট, আমি নিয়ে বসে গেছি। আচ্ছা, তোমার ছেলেকে যখন ওর মা আদর করে খাওয়ায়,
খাওয়াই তো একটা বিশেষ দিন, আমিও সেইভাবে একদিন খাওয়াচ্ছি। একে আমার থালা থেকে তুলছো কেন? চলো নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এতটা দিয়েছি জানি না ও কতটা খাবে, তারপরে হয়তো ভাগাভাগি হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না ভাগাভাগি কি হলো না হলো। চল খেয়ে এখন চল। কি যাতা সত্যি বাবা, এখন ওরা চলেছে নিউ মার্কেটে। জুতো কিনে আনবি? জুতো হ্যাঁ নরম দেখি, এই স্যান্ডেল থেকে কিনবি? বর্ষার জুতোই লাগবে তো। ঠিক আছে যা তাড়াতাড়ি ঘুরে আয়, জেঠিমার আসবে। তো ওরা এখন বেরিয়ে যাচ্ছে, যাচ্ছে হচ্ছে নিউ মার্কেটে, কী সব কেনাকাটা করবে আর খাওয়া দাওয়া করে আসবে। ঠিক আছে যা। হ্যাঁ হ্যাঁ, আজ রথযাত্রা আর আজ আমি প্রভু প্রসাদ পেয়ে গেলাম ঘরে বসে বসে। আমার আজকে ইস্কনের যে রথ বেরোয় সেটা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত আমি যাইনি। কিন্তু দেখো প্রভুর কৃপা, আমি ঘরে বসেই প্রসাদ পেয়ে গেলাম। প্রভু দর্শন হলো না ঠিকই, কিন্তু প্রভুর প্রসাদ আমি পেয়ে গেলাম। এই দেখো এখানে রয়েছে পায়েস আর কিছু গজা লাড্ডু এইসব রয়েছে, আর রয়েছে কিছু ফল। তো এটাই হয়তো প্রভুর কৃপা।